আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কৃপায় তোমরা সকলে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সুস্থ আছি। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় 12 পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমাদের এই পার্ট 3 এ দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে জাতিসংঘ গঠনের উদ্দেশ্য, আর একটা হচ্ছে মৌলিক নীতি। এই দুইটা বিষয় রয়েছে, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আসে জাতিসংঘ গঠনের উদ্দেশ্য। জাতিসংঘ আমরা জানি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্থা, যেটা সারা বিশ্বের ব্যাপী বিস্তৃত, যার কার্যাবলী। এই সংস্থাটা গঠনের কিছু উদ্দেশ্য রয়েছে, কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এই সংস্থাটা গঠিত হয়েছে, সেই উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা জানব। জাতিসংঘের প্রধান উদ্দেশ্য যদি আমরা বলতে চাই এক কথায়, সেটা হচ্ছে বিশ্ব শান্তি এবং সহযোগিতা প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে মূল লক্ষ্য। এর পাশাপাশি আরো কিছু লক্ষ্য রয়েছে, যেমন শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি এবং নিরাপত্তাকে নিশ্চিত করা। তাহলে এক নম্বর বিষয়টা আমরা বললাম যে শান্তির প্রতি হুমকি, শান্তির জন্য যদি কোনো কাজ হুমকি স্বরূপ হয় অথবা আক্রমণাত্মক যদি কোনো কার্যকলাপ থাকে সেগুলো প্রতিরোধ করে কি করবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে, নিরাপত্তা কি করবে, নিশ্চিত করবে। এটা হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, নারী পুরুষ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। আমরা আগে বলেছি জাতিসংঘ এটা বিশ্বব্যাপী বিস্তৃত একটি সংস্থা, বা এর কার্যকলাপ বিশ্বব্যাপী বিস্তৃত। সারা বিশ্বে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের লোক রয়েছে, তাদের সকলের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ, সম সম্মান এবং শ্রদ্ধাবোধ নিশ্চিত করা জাতিসংঘের একটি উদ্দেশ্য। তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মানব সেবামূলক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। তৃতীয় কাজ কি, অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ কোনো দেশ দরিদ্র থাকলে সেটা উন্নয়নের জন্য কাজ করা, তারপরে সামাজিক উন্নয়নের জন্য কাজ করা, এক দেশের সংস্কৃতি যেটা রয়েছে সেই সংস্কৃতির উন্নয়নে কাজ করা, এবং মানব সেবা, মানুষের সেবামূলক কাজ করার মাধ্যমে কি করা, আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। অর্থাৎ এইসব ব্যাপারে এক দেশ অন্য দেশকে কি করবে, সহযোগিতা করে পারস্পরিক উন্নয়নের ভূমিকা পালন করবে। এটাও জাতিসংঘের একটা উদ্দেশ্য। সর্বশেষ সকল উপনিবেশিক রাষ্ট্র এবং জনগণের স্বাধীনতা প্রদান করা। সকল উপনিবেশিক রাষ্ট্র এবং জনগণের স্বাধীনতা নিশ্চিত করা। এমন এখন একটা কম এমন এক সময় ছিল, কি ছিল, যে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে দখল করে তাদের অধীনস্থ বানায় তো উপনিবেশ হিসাবে গড়ে তুলত, সেখান থেকে তারা অর্থনৈতিকভাবে লাভবান হতো। সেই উপনিবেশিক রাষ্ট্রগুলা এবং মানুষের স্বাধীনতা নিশ্চিত করা জাতিসংঘের একটা উদ্দেশ্য। তাহলে আমরা জাতিসংঘের কয়েকটা উদ্দেশ্য জানলাম, তার মধ্যে হচ্ছে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করা, সকলের স্বাধীনতা মৌলিক অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মানব সেবামূলক কাজ করা, উপনিবেশিক রাষ্ট্র এবং জনগণের স্বাধীনতা নিশ্চিত করা, এই হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য। তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জাতিসংঘের উদ্দেশ্যগুলো আলোচনা করো। তাহলে আমরা জাতিসংঘের এখানে বইয়ে চারটা উদ্দেশ্য দেওয়া আছে, এই চারটা মূল উদ্দেশ্য সম্পর্কে আমরা জানলাম, এই চারটা উদ্দেশ্য সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আসো দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মৌলিক নীতি। অর্থাৎ জাতিসংঘের মৌলিক নীতিগুলো কি, জাতিসংঘের মৌলিক নীতি রয়েছে সাতটি। তাহলে এটা ক নম্বর আসতে পারে,
যে জাতিসংঘের মৌলিক নীতি কয়টি জাতিসংঘের মৌলিক নীতি হচ্ছে সাতটি সকল জাতিসংঘের যে সব রাষ্ট্র আছে এই সকল সদস্য রাষ্ট্রই এই মৌলিক নীতিগুলো মেনে চলার শর্তে কি করে এই জাতিসংঘের সদস্যপদ লাভ করে এই মৌলিক নীতিগুলো প্রত্যেকটা সদস্য রাষ্ট্র মানতে কি থাকে বাধ্য থাকে তাহলে আমরা জাতিসংঘের মৌলিক নীতি জাতিসংঘের মৌলিক নীতি জানলাম সাতটি আচ্ছা জাতিসংঘের মৌলিক নীতিগুলো কি কি দেখো জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা এবং সমান সার্বভৌমত্বের অধিকারী জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা এবং সমান সার্বভৌমত্বের অধিকারী এটা হচ্ছে জাতিসংঘের এক নম্বর মৌলিক নীতি অর্থাৎ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কি করা যাবে না কোনো ভেদাভেদ করা যাবে না সবার সকলেই সমান মর্যাদা এবং সমান সার্বভৌমত্বের অধিকারী দুই নাম্বার সকল সদস্য রাষ্ট্রকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে জাতিসংঘ সনদের মূলনীতি মেনে চলতে হবে সকল সদস্য রাষ্ট্রকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে জাতিসংঘের সনদের নীতিমালাগুলো কি করতে হবে অনুসরণ করতে হবে এটা জাতিসংঘের একটা মৌলিক নীতি জাতিসংঘ সনদের নীতিগুলো সকল সদস্য রাষ্ট্র মেনে চলতে কি থাকবে বাধ্য থাকবে সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক বিরোধে শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে তিন নম্বর হচ্ছে সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক যে কোনো সমস্যা শান্তিপূর্ণ কি করতে হবে মীমাংসা করতে হবে এটা জাতিসংঘের তিন নম্বর মৌলিক নীতি চার নম্বর আসো কোনো সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে বল প্রয়োগের হুমকিও দিতে পারবে না জাতিসংঘের কোন একটি সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের প্রতি কি করতে পারবে না বল প্রয়োগ করতে পারবে না কিংবা বল প্রয়োগের জন্য কোনো প্রকার কি করতে পারবে না হুমকিও দিতে পারবে না এটা জাতিসংঘের একটা মৌলিক নীতি পাঁচ নম্বরে সকল সদস্য রাষ্ট্র জাতিসংঘ কর্তৃক গৃহীত ব্যবস্থা মেনে নেবে এবং কোনো রাষ্ট্র কি করবে না বিরোধিতা করবে না জাতিসংঘ কর্তৃক যে গৃহীত ব্যবস্থা সেটা সকল রাষ্ট্র মেনে নেবে এবং কোনো প্রকার কি করবে না বিরোধিতা করবে না এটা জাতিসংঘের একটা মৌলিক নীতি সদস্য নয় এমন কোনো রাষ্ট্র জাতিসংঘের মূলনীতির বিরোধিতা করলে সে বিষয়ে জাতিসংঘ ব্যবস্থা গ্রহণ করবে যদি সদস্য নয় জাতিসংঘের সদস্য নয় এমন কোনো রাষ্ট্র জাতিসংঘের মূলনীতির বিরোধিতা করে সেটার ব্যবস্থা কে গ্রহণ করবে সেটার ব্যবস্থা গ্রহণ করবে জাতিসংঘ এটাও জাতিসংঘের একটা মৌলিক নীতি সর্বশেষ সাত নম্বর জাতিসংঘের যে মৌলিক নীতি সেটা হচ্ছে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ কি করবে না হস্তক্ষেপ করবে না কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না তবে কোনো রাষ্ট্র যদি আগ্রাসী তৎপরতা চালায় তাহলে জাতিসংঘ কি করতে পারবে হস্তক্ষেপ করতে পারবে সর্বশেষ যেটা সেটা হচ্ছে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না তবে কোনো রাষ্ট্র যদি আগ্রাসী আচরণ চালায় বা আগ্রাসী কর্মতৎপরতা গ্রহণ করে সেক্ষেত্রে জাতিসংঘ কি করতে পারবে হস্তক্ষেপ করতে পারবে তাহলে আমরা জাতিসংঘের মৌলিক নীতি জানলাম সাতটা এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে জাতিসংঘের মৌলিক নীতিগুলো আলোচনা করো তাহলে এটা তোমরা ভালোভাবে মুখস্থ করবে যাতে পরীক্ষা আসলে তোমরা কি করতে পারো দিতে পারো তাহলে আজকের ক্লাসে আমরা জানতে পারলাম জাতিসংঘ গঠনের উদ্দেশ্য আর জাতিসংঘের কি মৌলিক নীতি জাতিসংঘ গঠনের উদ্দেশ্য জানছি আমরা চারটা আর জাতিসংঘের মৌলিক নীতি জানছি হচ্ছে সাতটি তাহলে এই দুইটা বিষয় তোমরা ভালোভাবে বাসায় স্টাডি করবা